ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী। ২৬শে আগস্ট হয়ে গেল কলকাতা বেতারের জন্মদিন। ১৯২৭ এর ২৬শে আগস্ট থেকে শুরু হয় কলকাতা বেতার কেন্দ্রের অবিচ্ছিন্ন সম্প্রচার। তবে কিভাবে কলকাতা বেতার কেন্দ্র তৈরি হলো তার ঘটনাটি অত্যন্ত চিত্তাকর্ষক। কলকাতা বেতারের সেই জীবন কাহিনী আজ বলবো এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আশা করি ভালো লাগবে। বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু ১৮৯৫ সালে কলকাতায় সর্বপ্রথম সফলভাবে বেতার সম্প্রচারণ করেন। পরবর্তীকালে ১৯১২ সালে ভারতের সমুদ্র উপকূলে পাহারারত ব্রিটিশ নেভিগেশন কোম্পানির নৌবহরকে বেতার যন্ত্রে সুসজ্জিত করে তুলতে কলকাতার হেস্টিংস স্ট্রিটে একটি অফিস খোলে মার্কিন কোম্পানি। সেটি আবার ১৯১৮তে স্থানান্তরিত হয় কলকাতা হাইকোর্টের কাছাকাছি টেম্পল চেম্বার্সে, যার অধিকর্তা হন জে আর টেম্পলটন। কলকাতায় সাময়িকভাবে বেতারের অনুষ্ঠানের প্রাথমিক সূচনা ঘটে ১৯২৩ নভেম্বরে সদ্য গঠিত রেডিও ক্লাব অব বেঙ্গলের সঙ্গে যোগাযোগ রেখে। তারপর ১৯২৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর শিশির কুমার মিত্র পদার্থবিদ্যা বিভাগের ঘরে ট্রান্সমিটার বসিয়ে ওয়্যারলেসে কথিকা, গান, আবৃত্তি সম্প্রচার শুরু করেন। সেই সম্প্রচারে উদ্বোধনী গান গেয়েছিলেন হীরেন্দ্র কুমার বসু, আর সেই গানটি ছিল ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ১৯২৬ থেকে ১৯২৭ মাঝামাঝি সময় পর্যন্ত বেতারের যন্ত্র ও হেডফোন বিক্রির উদ্দেশ্যে চালু হয় খুদে রেডিও স্টেশন। প্রাত্যহিক ২ ঘন্টার সান্ধ্য অধিবেশনের ইউরোপীয় প্রোগ্রামের তত্ত্বাবধায়ক ছিলেন জে আর স্টেপলটন, ভারতীয় প্রোগ্রামের ক্ষেত্রে ছিলেন অমরকৃষ্ণ বসু। মুম্বাইয়ের সেই সময়ের কয়েকজন ব্যবসায়ী ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেন। ভারতে এই কোম্পানি গঠন করেন সুবিখ্যাত পার্সি ব্যবসায়ী এফএম চিনয়। জেনারেল ম্যানেজার হিসাবে নিয়ে আসা হয় বিবিসিতে কর্মরত ইসি ডানস্টনকে। ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ১৯২৬ ১৩ সেপ্টেম্বর। ওই বছরই ভারতে বেতার সম্প্রচারের বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য বিবিসির প্রতিনিধি হিসাবে আসেন সিসি ওয়ালিক। কলকাতার টেম্পল চেম্বার বিল্ডিংয়ের সর্বোচ্চ তলে একটি বেতার ট্রান্সমিশন স্টুডিও গড়ে তোলেন তিনি। কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত, নাটক ইত্যাদি অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট শিল্পীরা। পরিচালনার দায়িত্ব ছিলেন সেই হেমেন্দ্র কুমার বসু। ১৯২৭ ফেব্রুয়ারিতে কলকাতার কাশীপুর অঞ্চলে টালা পার্কের গায়ে বেশ খানিকটা জায়গা মাসিক ২৫০ টাকায় ৫ বছরের জন্য লিজ নেওয়া হয় বেতার সম্প্রচারের প্রয়োজনীয় ট্রান্সমিটার বসাতে। কলকাতায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করতে ওই বছরই জুলাই মাসে ডালহৌসি স্কোয়ারে পশ্চিমে নির্জন একটি পুরনো দোতলা বাড়ি এবং একটি তিনতলা বাড়ি ৫ বছরের জন্য লিজ নেওয়া হয়। সেই জায়গাটির নাম ছিল গাস্টিন প্লেস। মাসিক ৮০০ টাকায় এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ১৯২৭ ২৩শে জুলাই ওই কোম্পানির বোম্বাই কেন্দ্রের উদ্বোধন করেন ভাইসরয় লর্ড আরউইন। স্টেশন ডিরেক্টর হন এলবি পেজ। ২৩শে জুলাই তারিখটি বর্তমানে ভারতে সংগঠিত বেতার ব্যবস্থা প্রবর্তনের দিন হিসাবে পালিত হয়। তার আগে ১৫ জুলাই মুম্বইয়ের ওরলি থেকে প্রকাশনা শুরু হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির ইংরাজি মুখপত্র ইন্ডিয়ান রেডিও টাইমসের। কলকাতায় এক গাস্টিন প্লেসের বাড়িতে ১৯২৭ ২৬শে আগস্ট ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্রটির উদ্বোধন হল। দ্বারোদ্ঘাটন করেন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। ম্যানেজিং ডিরেক্টর হন সুলতান চিনয়। স্টেশন ডিরেক্টর নিযুক্ত হন সিসি ওয়ালিক এবং ভারতীয় অনুষ্ঠানের পরিচালক বিশিষ্ট ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার। ঘোষণা এবং সংবাদ পাঠের জন্য নিযুক্ত হন ১৯১১ আইএফএ শিলজয়ী মোহনবাগানের হাফব্যাক রাজেন্দ্রনাথ সেন। তারপর ওই একই বছর কলকাতা বেতারে একে একে যোগ দিলেন রায়চাঁদ বড়াল, হীরেন বসু, নলিনীকান্ত সরকার, বেহালার জমিদার বীরেন রায়। পরের বছর ১৯২৮ শেষের দিকে চিত্রা সংসদের সদস্য হয়ে যোগ দেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বৈদ্যনাথ ভট্টাচার্য অর্থাৎ বাণী কুমার, বিজন বসু প্রমুখ গুণী ব্যক্তিরা।
পঙ্কজ কুমার মল্লিক অবশ্য কর্মী হিসাবে নয়, যোগ দিয়েছিলেন একজন সঙ্গীত শিল্পী হিসাবে। আসা যাওয়ার মাঝখানে স্মৃতিগ্রন্থে নলিনী সরকার লিখেছেন, উদ্বোধন দিবসে কলকাতা স্টুডিওতে অংশগ্রহণ করলেন রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর, সুপ্রসিদ্ধ কথাশিল্পী মণিলাল গাঙ্গুলি, বিখ্যাত গায়িকা আঙুরবালা দেবী, অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্র দে, প্রখ্যাত ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার, মধুর কণ্ঠী প্রফুল্লবালা, সুররসিক সঙ্গীত শিল্পী শীতাংশুজ্যোতি মজুমদার অর্থাৎ বকুবাবু, প্রসিদ্ধ তবলা বাদক রায়চাঁদ বড়াল, আর 1911 আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের অনতিক্রমণীয় হাফব্যাক রাজেন্দ্রনাথ সেন। সে বছরেই নভেম্বর মাসে গঠিত হয় রাজেন্দ্রনাথ সেন। সে বছরেই নভেম্বর মাসে গঠিত হল বেতার নাটকের দল। ওই দলের সর্বপ্রথম নাটক অসমঞ্জ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে জমা খরচ, যা 1928-এর 17 জানুয়ারি বেতারস্থ হয়। বেতার নাট্য রূপ দেন নৃপেন্দ্রনাথ মজুমদার এবং প্রধান চরিত্রেও তিনি অভিনয় করলেন। এদিকে স্টেশন ডিরেক্টর সিসি ওয়ালিক কিছুদিনের মধ্যে বিবিসি ফিরে গেলেন। 1928-এর ডিসেম্বরে কলকাতা কেন্দ্রের পার্ট টাইম ডিরেক্টর হয়ে আসেন মার্কনি কোম্পানির কলকাতা অফিসের বড় সাহেব জে আর স্টেম্পটন। স্টেশন ইঞ্জিনিয়ার হন সুধীন্দ্রনাথ রায়। 1929-এর গোড়ার দিক থেকেই কলকাতা বেতার সম্প্রচারে আসে নানান বৈচিত্র্য। স্টুডেন্টস আওয়ার ফর কলেজ বয়েজ, চিলড্রেন্স কর্নার, 3 ঘন্টার নাটক, ফুটবল, ক্রিকেট, জলসা ইত্যাদি রিলে, সঙ্গীত শিক্ষার আসর, লেডিস কর্নার বা মহিলা মজলিশ। মহিলা মজলিশের পরিচালক ছিলেন বিষ্ণু শর্মা, সবিনয় নিবেদনের উপস্থাপক মেঘদূত এবং লাউডস্পিকার ছদ্মনামের আড়ালের ব্যক্তিটি ছিলেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। প্রাথমিকভাবে সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা করতেন পর্যায়ক্রমে কৃষ্ণচন্দ্র দে, রায়চাঁদ বড়াল, তুলসী লাহিড়ি, পঙ্কজ কুমার মল্লিক। অবশেষে পঙ্কজ কুমার মল্লিকই এই দায়িত্ব পালন করেন দীর্ঘ 42-43 বছর। 1929-এর জুন থেকে ছোটদের বৈঠকের সূচনা প্রবর্তনায় গল্পদাদা ছদ্মনামের আড়ালে ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট যোগেশচন্দ্র বসু। 1930-এর 1 এপ্রিল বিবিসির প্রধান জন রিথের উপদেশ মতো ভারতীয় বেতার সম্প্রচার ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চলে আসে ভারত সরকারের নিয়ন্ত্রণে। নতুন নাম হয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। তবে 1931-এর 9ই অক্টোবর ভারত সরকার ইঞ্চকেপ কমিটির নির্দেশ মতো ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়। কলকাতা বেতারের অনুষ্ঠান সূচি জ্ঞাপক পাক্ষিক পত্রিকা বেতার জগৎ প্রথম প্রকাশ হয় 1929-এর 27শে সেপ্টেম্বর। নামকরণ করেন বীরেন রায়, সম্পাদনার দায়িত্ব পান সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী। তার বছর 2 পরে তিনি নবগঠিত নিউ থিয়েটার্সে চলে গেলে তার স্থলাভিষিক্ত হন নলিনীকান্ত সরকার। 1932-এর শারদীয় উৎসবের সূচনায় মহাষষ্ঠীর প্রভাতে প্রত্যুষ প্রোগ্রামের উন্মেষ হয়। পঙ্কজ কুমার মল্লিকের পরিচালনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র ও গ্রন্থনা পাঠে সমৃদ্ধ বাণীকুমার বিরচিত সেই অনুষ্ঠানটি পরবর্তীকালে নাম হয় মহিষাসুরমর্দিনী। ক্রমে তার সম্প্রচারণ মহালয়াতিথিতে সুনির্দিষ্ট হওয়ায় লোকমুখে অনুষ্ঠানটি সমার্থক হয়ে ওঠে দুর্গাপুজোর সঙ্গে। এটি বাণীকুমারীর লেখা বসন্তেশ্বরী চম্পুর পরিবর্তিত রূপ। সেই মহিষাসুর মর্দিনী বিশ্বের সম্প্রচার ইতিহাসে আজও তুলনারহিত। 1976 সালে এই অনুষ্ঠানটির পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবীং দুর্গতি হারিণী মালেখ্যটি প্রচারিত হলেও জনগণ তা একেবারেই ভালো চোখে দেখেনি এবং এই অনুষ্ঠানটিকে তারা ছুঁড়েই ফেলে দিয়েছিল। তাই আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রকে আবার মহিষাসুর মর্দিনীকেই ফিরিয়ে আনতে হয় বেতারের অনুষ্ঠানে। 1934-এর শুরুতেই ব্রিটিশ সরকার দিল্লিতে ভারতের তৃতীয় বেতার কেন্দ্রটি 25শে বৈশাখ 1938-এর 8ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালিম্পংয়ের গৌরীপুর লজ থেকে সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে আবৃত্তি করলেন তার সদ্য লেখা কবিতা জন্মদিন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয় দিল্লি,
বোম্বাই, লখনৌ, লাহোর এবং পেশোয়ার বেতার কেন্দ্র থেকে। সে বছরের 16 আগস্ট কলকাতা বেতারের শর্ট ওয়েভ ট্রান্সমিটার শক্তি বাড়িয়ে 10 কিলোওয়াট করা উপলক্ষে রবীন্দ্রনাথের একটি আশীর্বাণী বেতার জগতে প্রকাশের ইচ্ছেই নলিনীকান্ত সরকার সঙ্গীত বিভাগের অধ্যাপক সুরেশচন্দ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সোজা শান্তিনিকেতনে যান। উদ্দেশ্য কবিকে অনুরোধ জানাবেন। কবিগুরু তখন ভগ্ন স্বাস্থ্যের কারণে কিছু লিখে না দিলেও কদিন পরে শিরোনামবিহীন একটি কবিতা ডাকযোগে পাঠিয়ে দেন। রবীন্দ্রনাথের সেই কবিতাটি, ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী। আজ ইতিহাস হয়ে গিয়েছে এই নাম, কারণ এই কবিতার প্রথম ছত্রেই কলকাতা বেতারের নতুন নামের বীজ সুপ্ত হয়েছিল। আকাশবাণী অভিধাটি অশোক কুমার সেনের মনে আলোড়ন তোলে। কাশীরাম দাসের মহাভারতে এবং সুকুমার রায়ের নিবন্ধে অবশ্য আকাশবাণী শব্দটির উল্লেখ ছিল। সুকুমার রায় তো বেতার সম্প্রচার অর্থেই এই কথাটি ব্যবহার করেছিলেন, যদিও কলকাতায় তখনও বেতার সম্প্রচার শুরু হয়নি। তাই রবীন্দ্রনাথের এই আকাশবাণী শব্দেই কলকাতা বেতার কেন্দ্রের নাম হল আকাশবাণী কলকাতা। 1939 সালের মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুর পুরীতে থাকাকালীন তার কণ্ঠে কিছু গান ও আবৃত্তি সেখানকার সার্কিট হাউস থেকে রেকর্ড করে আনেন অশোক কুমার সেন, প্রভাত কুমার মুখোপাধ্যায়, মনমোহন ঘোষ এবং ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার দেব। এই সম্পদ পরবর্তীকালে ডিস্ক রেকর্ডেও প্রকাশের অনুমতি দেন বেতার কর্তৃপক্ষ। সে বছরই 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধ ঘোষণার পর ভারতীয় বেতারের সবকটি স্বীকৃত আঞ্চলিক ভাষার সংবাদ পরিবেশনার দায়ভার চলে যায় দিল্লি কেন্দ্রের ওপর। অক্টোবরে কলকাতা বেতারের সঙ্গে প্রোগ্রাম ভিত্তিক চুক্তিতে প্রত্যক্ষভাবে যুক্ত হলেন কাজী নজরুল ইসলাম। 1928 এপ্রিল থেকে নজরুল ইসলাম ছিলেন কলকাতা বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। তবে নজরুল মিউজিক কম্পোজার হিসেবে যোগদানের আগেই 1936 কলকাতা বেতারের সঙ্গীত প্রযোজনার কাজে নিয়োজিত হয়েছিলেন সঙ্গীতশাস্ত্রী সুরেশচন্দ্র চক্রবর্তী এবং যন্ত্রী সঙ্গের প্রধান হিসেবে সুরেন্দ্রলাল দাস। 1940 সালের 1 মার্চ অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীতানুষ্ঠানে নিষিদ্ধ হয় হারমোনিয়াম বাজানো। এমনকি রবীন্দ্রনাথও তার চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতে যেন কোনো হারমোনিয়াম না বাজানো হয়। পরবর্তী 30 বছর এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল ভারতীয় বেতারে। এরপরের বছরটি ছিল বাঙালির কাছে শোকের, 1941 7ই আগস্ট, বাংলার 1348 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ। কলকাতা বেতারে 4 দিন আগে থেকেই কবির শারীরিক অবস্থার কথা বারবার রিলে করা হচ্ছিল। 6ই আগস্ট প্রতি ঘণ্টায় সেই ঘোষণা করা হয়। 7ই আগস্ট সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত 15 মিনিট অন্তর চলে ঘোষণা, অবশেষে দুঃসংবাদ বিশ্বকবির ইন্দ্র পতনের। অতঃপর রাজপথে শোভাযাত্রা ও শ্রাবণ সন্ধ্যায় নিমতলা শ্মশানঘাট থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ধারাবিবরণীতে আপ্লুত হয়ে পড়েন আবাল বৃদ্ধ বনিতা সকলে। ওই দিন বেতারের সান্ধ্য অধিবেশনে কাজী নজরুল ইসলাম আবৃত্তি করেন সদ্যরচিত রবিহারা কবিতাটি এবং ইলা ঘোষ ও চিত্ত রায়কে সঙ্গে নিয়ে গেয়ে শোনান ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে এই গানটি। এবার চলে আসা যাক 1946 স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতা বেতারের মুহূর্তের কথায়। 14ই আগস্ট 7:11টা কলকাতা বেতারে প্রাসঙ্গিক কথিকা এবং আবৃত্তিতে অংশ নেন অমল হোম, সজনীকান্ত দাস, প্রবোধ কুমার সান্যাল, নিরঞ্জন মজুমদার। আর মধ্যরাতে ভারতের সবকটি বেতার কেন্দ্রে প্রচারিত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে জওহরলাল নেহরুর ভাষণ, ট্রাইস্ট উইথ ডেস্টিনি। স্বাধীন ভারতে তখন 6টি বেতার কেন্দ্র ছিল। এর 2-3 বছরের মধ্যেই একে একে কলকাতা বেতারে যোগ দিলেন সাহিত্য সংস্কৃতি সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা। নাট্য প্রযোজক শৈলজা নন্দ মুখোপাধ্যায়, তার আগে নাট্য উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন মনমথ রায়। এরপর এলেন প্রেমেন্দ্র মিত্র, পুলিন বিহারী সেন, জ্ঞানপ্রকাশ ঘোষ, গোপাল দাশগুপ্ত, ভিজি যোগ, লীলা মজুমদার প্রভৃতিরা। এই প্রসঙ্গেই বলা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা। 1928 সালের শেষ দিকে রেলের চাকরি ছেড়ে তিনি বেতারে যোগ দেন। নৃপেন্দ্র মজুমদারের সহযোগী হিসাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মূলত দেখভাল করতেন সাহিত্য এবং নাট্য বিভাগের কাজ, কিন্তু আদতে সামলাতেন তিনি সব কিছুই।
তার নাম হয়ে ওঠে বিপত্তারণ ভদ্র, কারণ সমস্ত ক্ষেত্রেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছিল অবাধ যাতায়াত। পরবর্তীকালে তিনি ফের স্টাফ আর্টিস্ট হিসাবে যোগ দেন, ক্রমে নাট্য বিভাগের প্রযোজক হন। কত নাটকই না প্রযোজনা করেছেন তিনি, নিজস্ব নাটক, গল্প, উপন্যাসের নাট্যরূপ, বেতার নাট্য, একদিকে রূপরঙ্গ। এই আসরে শ্রী বিরূপাক্ষ ছদ্ম নামে তিনি অননুকরণীয় বাচনভঙ্গিতে কৌতুকের মোড়বে সরব হয়েছেন সমাজের অসঙ্গতি, অবক্ষয়, নৈরাজ্যের বিরুদ্ধে। আবার অন্যদিকে মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর একটু ফিরে দেখা যাক। 1943 পনেরোই আগস্ট প্রথম বাঙালি মহিলা ঘোষিকা হিসাবে কলকাতা বেতারে যোগ দিলেন ইন্দিরা দেবী। সেই বছরেই ডিসেম্বরে আসেন নীলিমা সান্যাল, ইন্দু সাহা, সুনীল দাশগুপ্ত। ইন্দিরা দেবী 1945 আগস্টে যে শিশুমহল পরিচালনা শুরু করেন তা 37 বছর তার পরিচালনা এবং দায়িত্বে চলেছিল। ছোটদের বৈঠকের পরিবর্তে গল্পদাদা যোগেশচন্দ্র বসু 1933 সতেরোই নভেম্বর প্রয়াণের আগে দুরারোগ্য ক্যান্সারে ভোগেন কয়েক বছর। সেই সময় এটি পরিচালনার ভার নেন তার সুযোগ্য পুত্র কমল বসু। এরপর একে একে আরও অনেকেই এসেছেন এই আসর পরিচালনায়, তাদের মধ্যে বেলা হালদারও ছিলেন মেজদিদি ছদ্ম নামে। অবশেষে 1943 সালে দাদুমণি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানের হাল ধরেন। তখন থেকেই ছোটদের বৈঠকের নাম হয় গল্পদাদুর আসর, যা কলকাতা বেতার কেন্দ্রের একটি নস্টালজিক অনুষ্ঠান। 30-এর দশকের মাঝামাঝি মহিলা মজলিস পরিচালনার দায়িত্ব পেলেন বেলা হালদার, কিন্তু এই শেষের দিক থেকেই মহিলা মজলিসের জন্য বরাদ্দ নির্ঘণ্ট সংক্ষিপ্ত হতে হতে এক এক দিন এক একটি কথিকায় নিবদ্ধ হয়ে পড়ে। এরপর এই অনুষ্ঠানে যোগ দেন মল্লিকা ঘোষ, নূরজাহান বেগ, মাধুরী বসু, রেখা দেবী, বেলাদের মতো বেতার ব্যক্তিত্ব। সংলাপ এবং সঙ্গীতে এদের সহযোগিতা করতেন নীলিমা সান্যাল। 1957 থেকে কলকাতায় প্রতি বছর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের গোড়ায় উদযাপিত হতো বেতার সপ্তাহ। এই ধারা চলেছিল প্রায় 1962 পর্যন্ত। পরবর্তীকালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে সংবাদ পাঠ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বিভিন্ন ক্ষেত্রে। এই সংবাদ পাঠের ক্ষেত্রে নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়রা এক প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিলেন। ওদিকে গল্পদাদুর আসরের পরিচালক হিসাবে খ্যাত হয়েছিলেন জয়ন্ত চৌধুরী, এবং রেডিওতে পরিবেশিত যাত্রাপালাও গ্রাম বাংলায় একটা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। কলকাতা চিৎপুরের বিখ্যাত প্রথম সারির যাত্রা দলগুলি কলকাতা বেতার কেন্দ্রে তাদের যাত্রাপালা পরিবেশন করেছে। এর মধ্যে ছিল সত্যম্বর অপেরা, মোহন অপেরা, তরুণ অপেরা, নট্য কোম্পানি, অগ্রগামী ইত্যাদি বিখ্যাত সমস্ত যাত্রা দল। রেডিওতে অনুষ্ঠিত প্রথম নাটক ছিল গিরিশচন্দ্রের প্রফুল্ল, এবং প্রথম গীতিনাট্য ছিল রবীন্দ্রনাথের চণ্ডালিকা। এছাড়াও কলকাতা বেতার কেন্দ্রে অজস্র নাটক পরিবেশিত হয়েছে অজস্র গীতিয়ালেখ্য, রম্যগীতি, লোকগীতি, দ্বিজেন্দ্রলালের গান, রজনীকান্তের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এবং বহু শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের সাক্ষাৎকার। 1955 মহীশূরের আকাশবাণী অবলুপ্ত হওয়ায় অল ইন্ডিয়া রেডিওর অপর নাম আকাশবাণী হতে আর কোনো আইনি বাধা থাকেনি। 1957 পয়লা এপ্রিল থেকে সরকারিভাবে ভারতীয় বেতার, অল ইন্ডিয়া রেডিও এবং আকাশবাণী দুটি নামেই পরিচিতি পেল। সংবিধান অনুযায়ী আমাদের এই দেশ যেমন পরিচিত ভারত এবং ইন্ডিয়া নামে, পরের বছর ইংরেজি দ্য ইন্ডিয়ান লিসনার এবং হিন্দি সর্বভারতীয় বেতার সূচিজ্ঞাপক দুটি মুখপত্রের নতুন নাম হলো আকাশবাণী। রবীন্দ্রনাথের নাম দেওয়া সার্থক হলো। গোটা ভারতবর্ষের রেডিওর ক্ষেত্রেই আকাশবাণী নামটি গৃহীত হয়ে গেল সরকারিভাবে। 1958 সালের পনেরোই সেপ্টেম্বর কলকাতার এক গাস্টিন প্লেস থেকে চলে এলো ইডেন গার্ডেন্সের আকাশবাণী ভবনে কলকাতা বেতার কেন্দ্র। শুরু হলো কলকাতা বেতার কেন্দ্রের নতুন অধ্যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্রের জীবনের কিছু গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাঙালিদের কাছে আকাশবাণী কলকাতা বেতার কেন্দ্র একটি নস্টালজিয়ার সময়, রেডিও শোনা একটি নস্টালজিয়ার সময়। আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা আপনাদের স্মৃতির সাগরে অবগাহন করতে পারবেন।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।